আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো স্পাইসি চিকেন পাকোড়া। ছোট বড় সবারই খুব পছন্দের একটা আইটেম। চলুন তাহলে এটা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, পাতলা পাতলা করে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে প্রায় 300 গ্রামের মতো আছে, আমি দিয়ে দিলাম। এখানে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আদা কুচি নিয়েছিলাম 1 চামচ, এটা দিয়ে দিলাম। আপনারা চাইলে পেস্টটাও দিতে পারেন। রসুন 1 কুচি দিয়ে দিলাম 1 চামচ। ধনিয়া পাতা নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। এখানে আমি পুদিনা পাতা নিয়েছিলাম, এটাও দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। 4-5টা মরিচ কুচি করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। চাট মশলা দিয়ে দিলাম 1 চামচ। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। ধনিয়া গুঁড়া দিলাম 1 চামচ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। হলুদের গুঁড়া দিলাম 1/2 চামচ। বাইন্ডিংয়ের জন্য এখানে আমি ময়দা দিয়ে দেব 2 টেবিল চামচের মতো। আর এখানে আমি চালের গুঁড়া নিয়েছি, চালের গুঁড়াটা দিলে পাকোড়াগুলা ক্রিসপি হবে। আপনাদের কাছে না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি এটা 3 টেবিল চামচ দিয়ে দিলাম। এখানে আমি 2টা ডিমের সাদা অংশ নিয়েছি, এটা দিয়ে দিলাম। লবণ দিলাম স্বাদ অনুযায়ী। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি পাকোড়াগুলো ভেজে নেব। আমি চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়েছে কিনা একটু চেক করে নেব। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি পাকোড়াগুলো ভেজে নেব। পাকোড়াগুলো একটু উল্টিয়ে দিব। এখন আমি পাকোড়াগুলো উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার স্পাইসি চিকেন পাকোড়া। একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বিকেলে চায়ের সঙ্গে একবারে জমে যাবে। বাসায় ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।